ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 13,500 পেরিয়ে গেল। গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হলেন 441 জন, মৃত্যু হল 11 জনের। তবে একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হওয়ার সংখ্যা। দেশে একদিনে করোনা সংক্রমণে ফের রেকর্ড। শনিবার আক্রান্ত হয়েছেন 14,500-এরও বেশি, আর এদিনই এরাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা পেরিয়ে গেল 13,500। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 441 জন। 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জন করোনা আক্রান্তের। এর ফলে বাংলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 13,531। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 540, সুস্থ হয়েছেন 7,865 জন। তবে কিছুটা স্বস্তির খবর, এদিনই 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থ হওয়ার সংখ্যা। গত 24 ঘণ্টায় রাজ্যে যেখানে 441 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, সেখানে এদিন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 562 জন। 24 ঘণ্টায় সংক্রমণের নিরিখে সবচেয়ে এগিয়ে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী মৃতের সংখ্যা নিরিখেও শীর্ষে রয়েছে কলকাতা। এখনো পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে 323 জন করোনা আক্রান্তের, তারপরই উত্তর চব্বিশ পরগনা, মৃত্যু হয়েছে 80 জনের। তৃতীয় স্থানে হাওড়া, সেখানে মৃত্যু হয়েছে 72 জন করোনা আক্রান্তের। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।